TV, Dabar Vatika Campus Star. RTV, Dabar Vatika Campus Star. দর্শক, ওয়েলকাম টু আওয়ার শো আরটিভি ডাবর বাটিকা ক্যাম্পাস স্টারে। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের টপ সিক্স কক্সবাজারে যে খুব ফান করে ফ্রেশ মুডে ফিরে এসেছে। আজকে তারা আমাদের এখানে পারফর্ম করছেন, কিন্তু ইন্ডিভিজুয়ালি না, গ্রুপ ওয়াইজ। আর তাদের লড়াইয়ের উপর মার্কিং করবে আমাদের অনারেবল জাজরা। তো চলুন পর্বের প্রথমে আমরা আমাদের অনারেবল জাজদের সাথে পরিচয় হয়ে আসি। প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের ইন্ডাস্ট্রির মোস্ট গর্জিয়াস হিরোইন নিপুণ। তারপর আমি পরিচয় করে দিচ্ছি আমাদের ইন্ডাস্ট্রির মোস্ট হ্যান্ডসাম হিরো সজল। তারপর আমি পরিচয় করে দিচ্ছি আমাদের বাংলাদেশের খুবই ট্যালেন্টেড একজন সিঙ্গার কণা। প্রিয় দর্শক, এখন পরিচয় করে দিচ্ছি আমাদের স্পেশাল গেস্টের সাথে। আমাদের স্পেশাল গেস্ট হিসেবে যিনি আসেন, তিনি হচ্ছেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হ্যান্ডসাম হিরো নীরব হোসেন। প্রিয় দর্শক, আমাদের টপ সিক্স ইন্ডিভিজুয়ালি না, তাদেরকে গ্রুপ ওয়াইজ ভাগ করে দেওয়া হয়েছে। তাদেরকে গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি। তারা একই সাথে পারফর্ম করবে গান, নাচ এবং অভিনয়। কিন্তু এখানেই শেষ না, তাদেরকে গান, নাচ এবং অভিনয়ে সহযোগিতা করার জন্য আছে আমাদের সাথে কিছু প্রিয় মুখ। নাচে সহযোগিতা করার জন্য আছে শারিয়া শাহেদ, এবং যখন তারা অভিনয় করবে তখন তাদেরকে সহযোগিতা করার জন্য আছে অভিনেতা এবং মডেল শিপন মিত্র। আর যখন তারা গানে পারফর্ম করবে, গানে সহযোগিতা করার জন্য তাদের সাথে আছে আমাদের জনপ্রিয় শিল্পী মুহিন। দর্শক, এখন চলে যাচ্ছি আমরা পারফরমেন্সে। শুরুতে থাকছে নাচের পারফরমেন্স। তো আমি ডেকে নিয়েছি গ্রুপ এ কে। তার আগে জানিয়ে দিচ্ছি আমাদের গ্রুপ এ তে কারা আছেন। আমাদের গ্রুপ এ তে আছে আসমল হুসনা তাওলি এবং শ্রাবন্তী অধিকারী। তোকে দেখে মনের স্পিকার বাজলো ভলিউম ফুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। তোকে দেখে মনে স্পিকার বাজলো ভলিউম ফুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। ওর পরি তুই তোর প্রেমেতে মন হলো মশগুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। খুদার কসম বলছি তোর প্রেম ফায়ারে জ্বলছি, কালো চোখ তোর ঝুমকো কানের দুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। বাংলাদেশের সব পোলা পান তোর প্রেমে মশগুল, ঢাকাই শাড়ি পরে তোকে লাগছে বিউটিফুল। অসাধারণ কোরিওগ্রাফি, পুরো স্টেজ জুড়ে পারফরম্যান্স, বিশেষ করে আসলে যিনি হেল্পিং হ্যান্ডস এত ভালো পারফর্ম করছে যে সবটা জুড়েই তার উপর ফোকাল পয়েন্ট চলে যাচ্ছে। এবং যারা দুজন কন্টেস্ট্যান্ট, আমার কাছে মনে হচ্ছে যে তারা খুব একটা রেডি না, তবে তোমাদের আরো অনেক বেশি রেডি হওয়া দরকার ছিল। আই এম সরি। থ্যাংক ইউ সো মাচ আমাদের পার্টিসিপেন্টদেরকে হেল্প করার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এখন ডেকে নিচ্ছি গ্রুপ বি কে। গ্রুপ বি তে আছে মৌ আর ঈশিকা, আর মৌ আর ঈশিকাকে সহযোগিতা করার জন্য আসছে শারিয়া শাহেদ।
খুব ভালো লেগেছে, পাওয়ার প্যাকড পারফরমেন্স ছিল। শুধু দুইজনের কথা বলবো না, তিনজন মিলে যেই পারফরমেন্সটা হলো, একটা অলমোস্ট পরিপূর্ণ একটা পারফরমেন্স ছিল, ভালো লেগেছে, এন্টারটেইনিং ছিল। থ্যাংক ইউ সো মাচ, আমরা শুনেছি জাজ নিপুণের কাছে, খুব ভালো, থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এখন আমি ডেকে নিচ্ছি গ্রুপ সি কে। গ্রুপ সির মধ্যে যারা আছে সেটা হচ্ছে দৃষ্টি চাকমা অ্যান্ড সাবরিনা ররিন, ওদের দুজনকে সহযোগিতা করার জন্য আসছে শারিয়া শাহেদ। বলছি তোমার দিব্যি গেলে, আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে, শুনে বুঝে বিষম খেলে, পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্টি সে, রাগারাগি কম করে মনটা নরম করে, এসএমএস হলেও যদি বলতো আমায় সে, আসুন কেন বাসুন ভালো লাগে না যে আমার ও ক্ষতি কি ফলো করেছি ফলো তোমাকে দু একবার। গভীর জলে জয় মা বলে বড্ড বেশি মনটা দেশি, জমে গেছিস কেতে ভালো এই বিষ খেতে, রোজে রোজ মিস করে যাই একটু যদি মিষ্ট সে, ভুল করে তাকালে চেনা চোখ বাকালে, দূরে দূরে থেকেও আমি থাকছি গাছে খুব, আসুন কেন বাসুন না ভালো লাগে না যে আমার ও ক্ষতি কি বলো করেছি বলো তোমাকে দু একবার। আমি এখন চলে যাবো জাজদের কাছে, আমি জাজদের মুখে অনেক সুন্দর একটা স্মাইল দেখতে পাচ্ছি, সো আমি সবার আগে চলে যাবো জাজ নিপুণের কাছে। টু গুড, অলরাইট, আমি এখন চলে যাবো জাজ সজলের কাছে। মনে হচ্ছিল যে একেবারে একটা প্রফেশনাল পারফরম্যান্স দেখলাম, টু মি দিস ইজ দি বেস্ট ওয়ান। ওয়াও, দ্যাটস আ বিগ কমপ্লিমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমি চলে যাব জাজ করার কাছে। সেম, দ্য বেস্ট পারফরম্যান্স আজকের জন্য, এবং থ্যাংক ইউ। তোমরা দুজনেই নায়িকা লুকে আছো পুরো ফিল্মি স্টাইলে, তোমাদের সামনে এত সুন্দর হ্যান্ডসাম দুটো হিরো বসে আছে, তোমরা কিসের জন্য ওয়েট করছো বলো তো? যাও নিয়ে আসো হিরোদেরকে। এসএমএস হলেও যদি বলতো আমায় সে, আসুন কেন বাসুন ভালো লাগে না যে আমার ও ক্ষতি কি ফলো করেছি ফলো তোমাকে দু একবার। আরটিভি ডাবল ভার্টিকা ক্যাম্পাস। এবার চলে যাব গানের পর্বে। সর্বপ্রথমে আমি ডেকে নিয়েছি গ্রুপ এ কে। গ্রুপ এ তে আছে আসমা হোসনেল তাওলি অ্যান্ড শ্রাবন্তী অধিকারী, আর তাদেরকে সাহায্য করছে এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী মুহিন। ভয় করি না যেন কোনো কিছু, যদি তুমি আমি সাথে চুপি চুপি ভালো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। আমাদের সাথে গ্রুপ বিতে আছে মো অ্যান্ড ঈশিকা। দুজনে মিল জানি সাজাবো প্রেমের পৃথিবী, পাখি শোনাবে যে গান, সুরে ভরে দিবে প্রাণ, ফুল দেবে ছড়িয়ে সুরূপে, এখানে জনি নীল জলে সাজাবো প্রেমের পৃথিবী। প্রিয় দর্শক, এখন ডেকে নিয়েছি গ্রুপ সি কে। গ্রুপ সি তে যারা আছেন তার মধ্যে হচ্ছে দৃষ্টি চাকমা আর সাবরিনা নরিন অ্যান্ড বরাবরের মতো এবারও সহযোগিতা করতে আসছে আমাদের এই প্রজন্মের জনপ্রিয় শিল্পী মুহিন। আরে আমার গরুর গাড়িতে বসাজিয়ে, ধুতুর 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 ধূসানায় বাজিয়ে,
আর যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। চাচা তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, আর ঘরে ঘর নিয়ে আমি হব না, করব না তো কোনদিন আমি। এ যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি যাচ্ছি অজলের কাছে। আমার কাছে তুমি এখনো পর্যন্ত গানের ক্ষেত্রে দিস ইজ দি বেস্ট ওয়ান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি চলে এসেছি জাজ কর্নার কাছে। তোর ও যে প্রথমে স্টার্ট করলো একটা হামিং দিয়ে, ওরকম একটা গলা শুনে তো মেয়েরা সুসুর করে পিছে পিছে চলে যাওয়ার কথা। এত সুন্দর, সত্যি মোহিন অনেক 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 ভালো গাস সবসময়, আজকেও ভালো গেয়েছিস। থ্যাংক ইউ সো মাচ। আমি চলে এসেছি জাজ নীরবের কাছে। থ্যাংক ইউ, আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে এবং বেস্ট অফ লাক। Thank you so much, honorable judges. RTV Dabar Vatika Campus Time. প্রিয় দর্শক, নাচের পর্ব শেষ, গানের পর্ব শেষ, এবার হচ্ছে অভিনয়ের পালা। আমি সর্বপ্রথম ডেকে নিচ্ছি গ্রুপ এ কে। গ্রুপ এ তে আছে আসমল হুসনা তাওলি এবং শ্রাবন্তী অধিকারী, এবং এদের দুজনকে সহযোগিতা করতে আসছেন চলচ্চিত্র অভিনেতা শিপন মিত্র। হাই, কি খবর? তো অনেক দিন পরে। বাহ, তোকে তো অনেক সুন্দর লাগছে। ভালো লাগছে না? হ্যাঁ, ও কিনে দিয়েছে আমাকে। ও মানে এবার কে? এটা কি নতুন নাকি? হ্যাঁ, আমার কি একটা, আমার তো অনেক। ও কালকে আমার ফ্ল্যাটে পার্টি আছে, চলে আসিস তাহলে সময় করে। আচ্ছা ঠিক আছে। বয়ফ্রেন্ডের নাম বললি না তো? আমার বয়ফ্রেন্ডের নাম জয়। আমার বয়ফ্রেন্ডের নামও তো জয়। আজও ঢাকা শহরে আমার কত জয় আছে, মিলে যেতেই পারে, এটা কোনো বড় ব্যাপার না। আচ্ছা ঠিক আছে, দেখা হবে তাহলে কালকে। বাই বাই। হ্যালো, হ্যাঁ বাবু, তুমি কোথায়? আরে বলো না, একটা বিপদে পড়েছি, আমার 50 লাখ টাকা লাগবে, প্লিজ না করো না। আমি শুনো, আমি এখন আসতে পাচ্ছি না, জরুরি ব্যস্ততা আছে। আমি তোমাকে আমার ড্রাইভারকে দিয়ে 50 টাকা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, বাই বাই। এত লেট? উফ, বলো কি। তোমাকে বললাম আমার একটু একটা মিটিং আছে। সরি বাবু, কিছু মনে করো না, জান সোনা পাখি। এই শোনো না, আমি না একটা ডায়মন্ডের রিং পছন্দ করেছি। ঠিক আছে, কত দাম? মাত্র 3 লাখ। তাই না? হুম, ঠিক আছে, আমি আমার ম্যানেজারকে পাঠিয়ে দিব, পেয়ে যাবে। ওহ, সো সুইট। হ্যাঁ মফিস, শোন, তোর ওই রোজিনা পারে দিয়ে দিস 50,000 টাকা, ওইখান থেকে ডাইরেক্ট চলে যাবি ওই ডায়মন্ড বল থেকে। কি 3 লাখ টাকার কি হাবি যাবি, সিনথিয়া পা কিনবে ওটা নিয়ে। আর শোনো, যে আজকে রাতে যে প্ল্যান, ওরা সব ঠিকঠাক তো? ও ও, সবাই আসছে? ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। ওকে, গ্রুপ এ, আমি একটু ক্লিয়ার হতে চাই, মানে এন্ডিংটা কি ছিল আসলে? আমি অনেকগুলো গার্লফ্রেন্ড নিয়ে মেইনটেইন করি, ইভেন প্রচুর রিচ, আমাদের কেউ যায় আসে না, আর ওরা এটাও জানে না যে আমরা দুজনই একজনের একটাই জয় আসলে। আচ্ছা আচ্ছা, কিন্তু একটু ঝামেলা হয়ে গেছে, আমার একটু কনফিউশন ছিল লাস্টে। ওকে, ডোন্ট বি আপসেট, আই এম শিওর নেক্সট টাইম তোমরা আরো ভালো করবে। সো ডিয়ার বেস্ট, থ্যাংক ইউ সো মাচ শিবন ভাইয়া আমাদেরকে সহযোগিতা করার জন্য। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, এখন আমরা ডেকে নিব গ্রুপ বি কে। গ্রুপ বি তে যারা আছেন সে হচ্ছে মো এন্ড ইশিকা, এন্ড ওদের দুজনকে সহযোগিতা করতে আসছে শিপন মিত্র। কই বৌরা আমার? ও মা, এসেছো? এই যে, এই কি খাবার? আনারসি মিল্কশেক বানিয়েছি বাবু। সাহেব, তোমার জন্য আমি ডিম আর জুস করেছি। ডিম আর জুস? আনারসি মিল্কশেকটা খাও না। আনারসি মিল্কশেক? কিসের মিল্কশেক? আনারসি মিল্কশেক? না, আনারসি মিল্কশেক। ও তো চায় তোমাকে মারতে। এই তুই তো ভাড়া দিয়ে কিসের জন্য? আমি ওর জন্য বানাইছি না। তুই চুপ থাক বাবা। ও তো এমন করবে, বরিশালা না, একটা খ্যাত তো। তুই নোয়া খাইলা, তুই খ্যাত, 14 গোষ্ঠী খ্যাত। কে বললি তুই? আমার 14 গোষ্ঠী খ্যাত? হ্যাঁ, তুমি সর এখান থেকে। আমার শাশুড়ি, আমি তোমার বোন, শাশু আমাকে বলে যে আমি ছোট লোক হয়ে গেছি। এই বরিশালা নিয়ে আমার সব শেষ। তুমি কোথায়? এই যে আমি বসুন্ধরায় চলে আসি, তুমি আসো তাড়াতাড়ি। হ্যালো, আমি একটু আগে লাইন বিজি পাইলাম কেন? তুমি কার সাথে কথা বলতেছ না, সত্যি করে বলো তো। শোনো শোনো, আমি আমার বাবা আসবে বসুন্ধরায় সব ঈদের জামা কাপড় কিনতে। এই এগুলো কোনো কথা না, শোনো। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। হ্যালো হ্যালো হ্যালো, শোনো শোনো, আমি বলে চলে আসছি। হ্যাঁ, এ
এই এই শোনো 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 তুমি কি না আরে কথা বলতিছি জান আমার সুইটহার্ট এই কি তোমার সাথে যখনই দেখা হয় তখনই তোমার আব্বা আব্বা কি বলো তো আব্বার সাথে চলো কি খাবা তুমি সরো ধরব না আই লাভ ইউ না সরো কি খাবা তুমি আমাকে হ্যাপি ভ্যালেন্টাইন ডে বলছো হইছে এখন আর বলতে হবে না আচ্ছা আইসক্রিম চল আই দুটো আইসক্রিম একটা কোন হ্যাঁ আচ্ছা শোনো আজকে আমার একটা পেন কাটতে বসি বুঝছো আসবে প্রবলেম নাই কোনো ভাইয়া দই ফুচকা দাও তো একটু এখানে ঝাল বেশি দিবেন হ্যাঁ 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 এইটা এখানে কি করো তোমার সাথে তোমার রাতের প্ল্যান তুমি আই তুমি এখানে কি করো আই তোমাকে না বললাম হচ্ছে তুমি না ডিনারে টাইম দিলে তুমি এখানে কি করো যাও আমার কাজিনের সাথে বের হইছে দেখ কিসের কাজিনের সাথে তুমি প্লিজ আরে সাবিনা আমার কাজিন কি ভাবছিস হ্যাঁ তুই আমাদেরকে কি ভাবছিস ডিচ করবি ছেড়ে দিবি হ্যাঁ আমি একটু সাবধানে নিয়ে যাই আপনাকে হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আমি চলে যাচ্ছি সজলের কাছে শিবন বাড়ি ছয় ছয় জন্মে কেউ কিন্তু তোমাকে ছাড়ছে না ইট ওয়াজ রিয়েলি গুড শিবন মানে এত শর্ট টাইমের মধ্যে এত কিছু ম্যানেজ করা ইটস রিয়েলি টাফ ওভারঅল পারফরমেন্স ওয়াজ গুড Thank you so much honorable judges and thank you so much group C perform korar jonno and Shipun bhaiya specially tumake onek onek dhonnobad eto byastotar majhkhane amader shomoy dewar jonno thank you so much প্রিয় দর্শক আমরা দেখে নিলাম টপ সিক্স এর পারফরমেন্স আমাদের পার্টিসিপেন্টরা কিন্তু কম্পিটিশনটাকে একটু অন্য লেভেলে নিয়ে গেছে সো তাদের সাথে এতদিন থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাদেরকে ভোট করুন তাদেরকে সাপোর্ট করুন আর আমি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি